তাহলে এই সিরিজেও মুশফিকুর রহিমই বাংলাদেশের উইকেট কিপার সামনে যেসব ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ সেখানেও এর ব্যতিক্রম হচ্ছে না প্রশ্ন হলো তাতে কি লাভ হচ্ছে বাংলাদেশের কিংবা মুশফিকুর রহিমের নিজের নিজের কিপিংয়ের উপর তার আস্থা রয়েছে টিম ম্যানেজমেন্টের আস্থা রয়েছে একটাভাবেই শুধু আমি দেখি যে কিপিং গ্লাভসটা ছেড়ে দিতে পারেন মুশফিক যদি তিনি রাগ করেন যদি মুশফিক অভিমান করেন কেন আমি কথা বলছি মুশফিকের কিপিং নিয়ে আলোচনা করা এই ভিডিওতেই খুঁজব সেই প্রশ্নের উত্তর মুশফিকের রুমের কিপিং নিয়ে প্রশ্ন ওঠে নিয়মিত সংবাদ সম্মেলনেও সেই প্রশ্ন যায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে সিরিজের আগে বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবালের কাছে অমন প্রশ্ন ছুটে গেল এর উত্তরে তামিম কি বলেছেন আগে চলুন সেটা শুনে আসি তারপর আমি আলোচনা করব। চলুন শুনি তামিম কি বলেছেন জি হ্যাঁ মুশফিকের যে জিনিসটা আপনি বললেন আমি আমি আই এম ভেরি হ্যাপি উইথ হিজ উইথ হিজ উইকেট কিপিং চান্সেস ড্রপ ক্যাচেস এটা ইটস পার্ট অফ দ্য গেম সত্যি কথা বলতে আই নো হাউ হার্ড হি ওয়ার্কস আর আই হ্যাভ নো কমপ্লেন্স আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্ট কোচ ক্যাপ্টেন আমাদের একটা মিনিটের জন্য কোনো ডাউট নাই দ্যাট হি উইল নট কিপ ইন দ্য ফার্স্ট ওরিয়া হি উইল ডেফিনেটলি কিপ ইন দ্য ফার্স্ট ওরিয়া অ্যান্ড নট অনলি ইন ফার্স্ট ওরিয়া অল দ্য থ্রি ওরিয়ায় ইফ ইজ ফিট আর আই আম শিওর উইল ডু ওয়েল ও হয়তো ভাই ক্যাচের ড্রপের কথা আপনারা বলছেন বাট হি হ্যাজ ডান সাম ওয়ান্ডারফুল জবস অ্যাজ ওয়েল ওভার দ্য ইয়ার্স সো তেরো চোদ্দ বছর ধরে ন্যাশনাল টিমে খেলা তেরো চোদ্দ বছরে পিপল উইল ড্রপ ক্যাচেস বাট এই তেরো চোদ্দ বছরও কিছু আনবিলিভেবল জিনিসও করেছে অ্যাজ আ উইকেট কিপার আই হ্যাভ কমপ্লিট আই হ্যাভ কমপ্লিট ট্রাস্ট এন এম অ্যান্ড আই হ্যাভ ফুল সাপোর্ট ফর হেম সো আই ডোন্ট সি এনি রিজন ও কিপি করবে না হি শুড হি শুড আই আই থিঙ্ক হি শুড কন্টিনিউ কিপ ফর বাংলাদেশ অধিনায়ক তামিমের কথা শুনলেন এক মিনিটের জন্য কোচ ক্যাপ্টেন টিম ম্যানেজমেন্ট কারো নাকি মুশফিকের কিপিং নিয়ে কোনো রকম ডাউট তৈরি হয়নি এটা কিন্তু আসলে একটা চিন্তিত হওয়ার কথা ডাউটটা আসলে তৈরি হবে না কেন মুশফিক তো একের পর এক ভুল করছেন উইকেটের পিছনে ভুল করছেন ব্লান্ডার করছেন সেটা সর্বশেষ আমাদের যে নিউজিল্যান্ড সফরে গেল সেটা নিশ্চয়ই মনে আছে সেকেন্ড ওয়ানডেতে যখন নিউজিল্যান্ডের চার উইকেট পড়ে গেল উইকেটে নতুন ব্যাটসম্যান আসলেন জিমি নিশাম শেষ পনেরো ওভারে একশো এক রান দরকার তখন তো তাসকিনের বলে ষষ্ঠতম ক্যাচ তিনি ফেলে দিলেন এবং ওই পার্টনারশিপে ছিয়াত্তর রান করেই কিন্তু ম্যাচটা আসলে বাংলাদেশের খাত থেকে নিয়ে গেল নিউজিল্যান্ডা আরও পেছনে ফেরে যান দুই ওয়ার্ল্ড কাপে নিশ্চয়ই এটা মনে আছে কেন উইলিয়ামসনের রান আউটের সহজ সুযোগটা মুশফিক মিস করেছেন বেসিকটাই তিনি আসলে ওখানে ভুল করেছেন উইকেটের সামনে থেকে বল ধরে রান আউট করার চেষ্টায় আগেই বেলস পরে গিয়েছে এবং বাংলাদেশ এক দুশো চুয়াল্লিশ করেছিল তখন হচ্ছে গিয়ে নিউজিল্যান্ডের রান ছিল একষট্টি রানের দুই উইকেট যদি ওই উইকেটটা উইলিয়ামসনে পড়ে যেত তাহলে ম্যাচের সিনের অন্যরকম হতে পারত কিন্তু সেটা না হওয়ার পরে ওই পার্টনারশিপে এরপরে আরও নিরানব্বই রান যোগ হয়েছে বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে গিয়েছে আরও পেছনে যান দুই সালে আফগানিস্তানের বিপক্ষে যে সেকেন্ড ওয়ান ম্যাচটা বাংলাদেশ খেলেছিল সেখানেও যখন আফগানিস্তানের শেষ দিকে বিশ বলে দরকার হচ্ছে গিয়ে তেরো রান হাতে মাত্র তিন উইকেট তখন সেট ব্যাটসম্যান হচ্ছে গিয়ে যার রান যখন বেরিয়ে মারতে গেলেন সৈকতের বলে স্ট্যাম্পিংয়ের সহ সুযোগটা মুশফিক মিস করলেন এবং বাংলাদেশ ওই ম্যাচটাও কিন্তু শেষ পর্যন্ত হেরে গেছে দুই হাজার এরকম অনেক ম্যাচের কথা বলছে দুই হাজার সালে হায়দ্রাবাদ টেস্টে ঋদ্ধিমান শাহাকে চার রানে তিনি লাইফ দিয়েছেন দুইবার তাইজুলের বলে মানে স্ট্যাম্পিংয়ের চান্স মানে বেলস ফেলতে পারেননি থার্ড টাইম ফেলেছেন ততক্ষণে ঋদ্ধিমান ফেরত এসেছেন ঋদ্ধিমানের রান ছিল চার সেটা হচ্ছে কি তিনি সেঞ্চুরিতে কনভার্ট করেছেন বাই নিউজিল্যান্ড সফরের কথা যদি বলি সেকেন্ড ওয়ান কথা তো বললাম থার্ড ওয়ান ডেতেই কিন্তু তিনি হেন্ডি নিকোলসের একটা ক্যাচ ইনিংসের শুরুতেই তিনি ফেলে দিয়েছেন তাস্কিনের বলে এক বল পরেই হচ্ছে গিয়ে নিকলস আউট হয়েছেন বলে সেই মিসটা বড় হয়ে দেখা দেয়নি এখন এরকম তো বললে অনেক উদাহরণ বলা যাবে কারণ যারা বলছেন সেটা ট্রু মুশফিক ডেফিনেটলি উইকেটে পেয়েছেন আনবিলিভেবল কিছু কাজ করেছেন খুব ভালো কিছু ক্যাচ স্ট্যাম্পিং রান আউট করেছেন সব ঠিক আছে মুশফিক তার ক্যারিয়ারে তিনশো চুরাশিটা আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটে তার মধ্যে তিনশো সাতচল্লিশটা ম্যাচে তিনি খেলেছেন স্পেশালিস্ট উইকেট কিপার হিসেবে চারশো ষোলোটা তার হচ্ছে কি চারশো ছয়টা ইনফেক্ট তার ডিসমেশাল তার মধ্যে হচ্ছে কি তিনশো ষোলো ক্যাচ স্ট্যাম্পিং নিশ্চয়ই তার যে চারশো ছয়টা যে চারশো ছয় বার তিনি এই সুযোগ মিস করেনি কিন্তু হাই প্রোফাইল মিসের সংখ্যা তো অনেক বেশি এবং রেগুলারই তিনি মিস করেন এটা নিয়েও তো কোনো ডাউট নাই টিম ম্যানেজমেন্টের যে ডাউট হচ্ছে না মুশফিকের কিপিং অ্যাবিলিটির উপরে এটাই আসলে একটা বড় চিন্তার কারণ এবং আমি সবসময় যে কথাটা বলছিলাম যে টিম গেমে সবসময় দলের স্বার্থটাই সবার আগে দেখার উচিত মুশফিক যদি কিপিং ছাড়েন মুশফিক নিজে ছাড়তে চান না ব্যাটিংয়ে তাকে হেল্প করে এটা তিনি বলেন কিন্তু মুশফিক তো টেস্ট কিপিং তো ছেড়েছেন এই সমালোচনার মুখেই ছেড়েছেন সমালোচনার মুখে না ছাড়লেও তিনি ভুলের মুখে ছেড়েছেন ভুলের পর ভুল করে ছেড়েছেন সে কিপিং ছাড়ার পর মুশফিক কি স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেননি হ্যাঁ তিনি হচ্ছে কি স্পেশালিস্ট কিপার হিসেবেও ডাবল সেঞ্চুরি করেছেন কিন্তু যখন স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে খেলার সুযোগটা যখন মুশফিকের সামনে থাকবে অহেতুক এই প্রেশার এই বারবার স্ট্যাম্পিং চান্স মিস করা ক্যাচ মিস করা এগুলো করে নিজের উপরে প্রেশার নেওয়াটার আসলে প্রয়োজনটা কি আমি আসলে সেই জিনিসটা ঠিক ক্লিয়ার না দেখুন গত পনেরো ষোলো বছর ধরে বাংলাদেশ জাতীয় দলকে দুর্দান্ত সার্ভিস দিয়ে যাচ্ছেন মুশফিক এটা নিয়ে কোনোরকম রকম কোন ডাউট নেই সাকিবাল হাসান যেমন ট্রু অলরাউন্ডার তার দলে থাকা মানে একজন এক্সট্রা ব্যাটসম্যান বা একজন এক্সট্রা টিম ম্যানেজমেন্ট মুশফিকের ক্ষেত্রে হয়েছে মুশফিক তো এখানে স্পেশালিস্ট কিপার হিসেবে না তিনি ব্যাটসম্যান তারপরে কিপার যখন তিনি খেলছেন তার রোলটাও ট্রু পারে এখন আমি এই আলোচনাটা কেন করছি আমি তো এখানে মুশফিকের জায়গায় আরেকজন স্পেশালিস্ট উইকেট কিপার নিতে বলছি না এই মুশফিক যেভাবে দলে আছেন ঠিক একইভাবে তো লিটন দাসও দলে আছেন তিনিও তো ব্যাটসম্যান কিপার এখন দুজনই যখন ব্যাটসম্যান কিপার এই দুজনের মধ্যে মুসফিকের চেয়ে লিটন বেটার কিপার বলে আমার কাছে মনে হয় বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্ট বেশিরভাগের কাছে এটা মনে হয় কিন্তু বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ওই যে মুশফিক কিপিং ক্লাস ছাড়লে কিভাবে রিয়্যাক্ট করবেন ছাড়তে তাকে বলা যাবে কি বলা যাবে না এইসব ভেবে ভেবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ওরকম সিদ্ধান্ত নিতে পারে না বলে আমার কাছে এই জিনিসটা মনে হয় সেক্ষেত্রে দলের স্বার্থটা এখানে অগ্রাধিকার পাচ্ছে না বলেই আমার বিশ্বাস ধরুন আমি বাংলাদেশের টিমের ইন্টারভিউতে বলতে শুনেছি মুশফিক এতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন তিনি এই রাইটটা আর্ন করেছেন যে কখন তিনি কিপিং ক্লাসটা ছাড়বেন ছাড়বেন কি ছাড়বেন না এই ডিসিশন তার নেয়ার একটি রয়েছে ভাই সেটা যদি হয় তাহলে তো ওই রাইটটা তো মাসাবিও আর্ন করেছেন মাসাবিও তো তাহলে এখনও ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে চান তাকে ওয়ানডে সিরিজ থেকে তাহলে বাদ দেওয়া দেওয়া হলো কেন ওয়ানডে টিম থেকে মাসাবিকে বাদ দিয়ে বাংলাদেশ এগুচ্ছে কেন এটা নিশ্চয়ই টিমের মানে বেটার স্বার্থের জন্য আবার আপনি যদি আমি অন্য উদাহরণ যদি দেয় ধরুন রিয়াল মাদ্রিদের তো সমর্থক হয়ে গেছিলেন নিকার ক্যাসিয়াস তো ইকার ক্যাসিয়াস তো রিয়েল মাদ্রিদকে অবিশ্বাস্য সব সাফল্য এনে দিয়েছেন অবিশ্বাস্য সব ম্যাচ জিতেছেন অসম্ভব সব সব গোল বাঁচিয়েছেন কিন্তু সেই ক্যাসিয়াসকে দলের স্বার্থে তাকে কি ফার্স্ট ইলেভেনের বাইরে চলে যেতে হয়নি বা পরবর্তীতে তাকে কি ক্লাব বদলাতে হয়নি হয়েছে তো কারণ সেখানে হচ্ছে দলের স্বার্থটাই প্রাধান্য পেয়েছে যখন বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট ডিসিশনটা মুশফিকের উপরে এভাবে ছেড়ে দেয় তখন আমার কাছে মনে হয় না যে এখানে টিমের স্বার্থটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে বরং তিনি যে এতদিন ধরে বাংলাদেশ ক্রিকেটের সার্ভিস দিচ্ছেন সেটাকে এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে হুইচ ইজ নট রাইট এটা আমার কাছে কোনোভাবেই ঠিক বলে মনে হয় না তাহলে আমি শুরুতেই যে একটা কথা বলছিলাম মুশফিক কিপিং গ্লাভস কি ছাড়বেন না মুশফিকের টেস্টে তিনি কিপিং গ্লাভস ছেড়েছেন ওয়ান ডে টি টোয়েন্টিতে তার কিপিং গ্লাভস ছাড়ার আমি একটা মাত্র জায়গায় দেখি সেটা হচ্ছে তিনি যদি রাগ করেন অভিমান করেন মুশফিক অভিমান সেটা আমরা সবাই জানি তার টিম মানে তার টিমমেটরা বলেন এটা এটা তো আসলে বাংলাদেশ ক্রিকেটের এটা প্রায় সবারই জানা রয়েছে এবং ক্যাপ্টেন সিংয়ে কিন্তু তার এরকম একটা তীব্র অভিমান রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে বা তখনকার কোচ অন্দিকে হাতুরেশ সিং এর সঙ্গে রাগারাগি করে তিনি শেষ পর্যন্ত ক্যাপ্টেন হিসেবে থাকতে পারেননি পরবর্তীতে যে কারণে তিনি কিন্তু ক্রিকেট বোর্ড থেকে নানান সময় তাকে ক্যাপ্টেন্সির ব্যাপারে আনঅফিসিয়ালি অ্যাপ্রোচ করা হলেও মুশফিক সেটা ডিনাই করেছেন শুধু সেটা না ক্রিকেট বোর্ডের অধীনে খেয়াল করে দেখবেন এই যে লাল দল সবুজ দল বিভিন্ন দল যে খেলে না বা ওই যে বিসিপি প্রেসিডেন্টস কাপেও যে তিনটা দল খেলেছিল কোনোটাতে কিন্তু মুশফিক ক্যাপ্টেনসি করেন না ওইখানেও কিন্তু সেই কী বলে বিসিপি প্রেসিডেন্টস কাপের কথা আমি বলছি তামিম রিয়াদ শান্ত তিন দলের তিন ক্যাপ্টেন ছিলেন কিন্তু সেই মুশফিকই কিন্তু আবার ওই ঢাকা প্রিমিয়ার লিগ বলেন বিপিএল বলেন এইসব জায়গায় কিন্তু ক্যাপ্টেনসি করেন তার মানে ক্যাপ্টেন্সি নিয়ে তার অভিমান রয়েছে সেই অভিমানটা

ফলে এম শিওর যে তিনি নিজেই নিজেও নিশ্চয়ই ওইরকম কোনো কিছু করার একটা চিন্তাভাবনা হয়তো করবেন বাংলাদেশ ক্রিকেটের তাতে শেষ পর্যন্ত ভালোই হবে